হাই, বেঙ্গলি ব্রাইডালের ট্রেন্ডিংয়ে কিন্তু এখন চলছে গজরা। গজরা মানে রেড গোলাপ হোক বা হোয়াইট গোলাপ হোক বা পিঙ্ক কালারের গোলাপের সাথে জিপসি অ্যাড করে যে গজরা, সেটা তো এখন ট্রেন্ডিংয়ে চলছে। সবাই চাইছে এই ধরনের গজরা, কিন্তু সবার চাওয়া সত্ত্বেও কিন্তু সবাই এটা পায় না। কারণ পায় না, কারণ দূর দূরান্তে গ্রামগঞ্জে এই গোলাপের গজরা কিন্তু তারা পায় না। তো তারা কি করে বাড়িতে বসেই এই সুন্দর একটা গজরা বানিয়ে নিতে পারবে, সে চাইলে শুধু গোলাপও বানাতে পারো বা তার সাথে একটু ছোট্টো ছোটো জিপসি অ্যাড করে। তো এই গোলাপের গজরা কি করে তোমরা বাড়িতে বসেই বানিয়ে নিতে পারবে, চলো এটার টিউটোরিয়ালই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। সবাই কিন্তু মন দিয়ে ভিডিওটা দেখবে আর অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবে। চলো দেখে নেওয়া যাক কী করে বানাবো। এই গোলাপের গজরা বানানোর জন্য কিন্তু আমাদের লাগবে অবশ্যই ব্যাঙ্গালোর গোলাপ। ব্যাঙ্গালোর গোলাপের পাপড়িগুলো মোটা হওয়ার কারণেই কিন্তু রোস্ট যে গজরাটা হবে সেটা অনেক মোটা হবে। আচ্ছা, আমার কাছে এটা খুব বড় সাইজের গোলাপ আমি পাইনি, তো ছোট সাইজেরটা দিয়েই দেখিয়ে দিচ্ছি আমি। তোমরা কিন্তু অবশ্যই বড় গোলাপ নেবে, আর যে বড় পাপড়িগুলো থাকবে সেগুলোকে এক সাইডে করবে আর ছোটো পাপড়িগুলোকে আর এক সাইডে করবে। কারণ ছোটো পাপড়িগুলো দিয়ে যখন আমরা করব তখন সেই পাপড়িগুলোকে দুটো করে একসাথে নেব, নিয়ে গজরা বানাবো। আর হ্যাঁ, অবশ্যই এটা মাথায় রাখতে হবে ব্যাঙ্গালোর রোজ দিয়ে কিন্তু করব। আর ব্যাঙ্গালোর রোজ দিয়ে না করলে কিন্তু গজরাটা খুব বেশি মোটাও হবে না আর ভালো হবে না। আচ্ছা, তারপরে দেখো জিপসিগুলোকে কিন্তু আমি সব জিপসির মাথাগুলোকে এক জায়গায় করব, করে ছোট্ট ছোট্ট বাঞ্চ আকারে কেটে নেব কাঁচি দিয়ে, দিয়ে ছোট ছোট গার্ডার দিয়ে আমি সেটাকে বাঞ্চ বানিয়ে রাখবো। দেখো জিপসিগুলোকে এরকমভাবে কিন্তু আমি গার্ডার দিয়ে আটকে নিচ্ছি, খুব অল্প অল্প করে জিপসি নেবো আর গার্ডার দিয়ে আটকে নেব। এই গজরাটা বানাতে মোটামুটি আমার 10 থেকে 15টা গোলাপ আর এক বাঞ্চ জিপসি হলেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখো আমি গোলাপের যে পোর্শনটা তোমার গোড়ার দিকে থাকে বা বাইরের দিকে যে পোর্শনটা থাকে, যেটা আমাদের পেটাল, সেই জায়গাটা আমি দুটো এভাবে ভাঁজ করব। যেটা গোড়ার দিকে অ্যাটাচ থাকে সেটা কিন্তু নয়, সেটা বাইরের দিকে থাকবে। আর যেটা বাইরের দিকে থাকে পেটালসের, সেই পোর্শনটা কিন্তু আমরা গাঁথবো, মানে সেই পোর্শনটা গাঁথবো। আর গোড়ার দিকের পোর্শনটা মানে সাদা অংশটা, কোনো গোলাপের সাদা অংশটা কিন্তু আমার থাকবে বাইরের দিকে, মানে সেটা ভিজিবল হবে। এভাবে দেখো একটা পাপড়িকে এভাবে ফোল্ড করে নিয়ে, দু সাইড থেকে ফোল্ড করে নিয়ে আমি গাঁথছি, ঠিক গোড়ের মালা গাঁথার মতন। একবার করে এই সাইডে চার সাইডে চারটে, মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এইভাবে আমাকে ঠিক গোলাপের এইভাবে ফোল্ড করে করে গাঁথতে হবে। আর তারপরে কি করব, ছুঁচটাকে আমি ঘোরাতে থাকব, একটা করে পেটালস গাঁথবো আর ছুঁচটাকে ঘোরাবো। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু পুরো মালাটা আমাকে গাঁথতে হবে। দেখো আমি কিভাবে গাঁথছি, তোমরা অবশ্যই লক্ষ্য করো ভালো করে, যে গোলাপের যে পোর্শনটা ফোল্ড করছি সেটা কিন্তু আমাদের পেটালসের দিক, আর গোড়ার দিকের পোর্শনটা কিন্তু আমার আউটার সাইডে থাকছে। মোটামুটি অনেকটা মতন গোলাপ গাঁথা হয়ে যাওয়ার পরে আমি কিছুটা জিপসি অ্যাড করব। তার আগে দেখো আমি মোটামুটি কিছুটা পোর্শন এভাবে গোলাপটা ছুঁচটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গোলাপগুলোকে পুরো গেঁথে নেব। এবার চলে আসি জিপসিগুলোকে কী করে বাঁধবো। দেখো গোলাপের যে পাতাগুলো থাকবে সেগুলোকে জিপসির যে গোড়াটা এভাবে ফোল্ড করে আমি একটা বেজ বানিয়ে নেব, যাতে আমি ছুঁচ দিয়ে এই পোর্শনটা গাঁথতে পারি। কারণ জিপসি তো আর আমি ছুঁচ দিয়ে গাঁথতে পারবো না। তো ঠিক সেমভাবেই যেভাবে গোলাপটাকে গোড়ের হিসেবে গাঁথা হয়েছে, মানে চারিপাশে চারদিকে চারটে করে, ঠিক সেইভাবেই চারদিকে চারটে জিপসি এইভাবে গোলাপের পাতা দিয়ে ফোল্ড করে তোমার জিপসির যে গজরা আমি বানাবো। দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইভাবে একটা জিপসি আমি আগে গেঁথেছি, ঠিক তার অপোজিট সাইডে আর একটা জিপসির বাঁচ ও ডান দিকে বাঁদিকে আর একটা জিপসির বাঁচ, এভাবেই কিন্তু আমি গেঁথে নেব জিপসিটা। তোমরা চাইলে পুরোটা এভাবে জিপসির গজরাও বানাতে পারো বা শুধু গোলাপেরও বানাতে পারো। জিপসির গজরা যদি শুধু বানাতে চাও তাহলে ঠিক এই সেম প্রসেসে কোনো একটা পাতা দিয়ে ফার্স্টে জিপসিগুলোকে ফোল্ড পেঁচিয়ে নিতে হবে, তারপরে সেই পাতার মধ্যে দিয়েই কিন্তু আমাকে ছুঁচটাকে ঢকিয়ে আমাকে গজরা বানাতে হবে। তো এইভাবেই কিছুটা জিপসি আর কিছুটা গোলাপ গেঁথে গেঁথেই কিন্তু আমরা পুরো
সেম প্রসেসেই কিন্তু পুরো গাজরাটা আমাদেরকে কমপ্লিট করতে হবে। আমি এখানে অর্ধেকটা করেই তোমাদেরকে টিউটোরিয়ালটা শেয়ার করলাম, তো তোমরা পুরোটা চাইলে করতে পারো। 15টা মতন গোলাপারে একবার জিপসি হলেই কিন্তু সবটা কমপ্লিট হয়ে যাবে, একটা ফুল গাজরা তৈরি হয়ে যাবে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো। তো আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসবো, তো এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো। অসংখ্য ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।